আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে ইসলামিক টিপস মিডিয়াকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। কুরবানি সম্পর্কে আমি আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, আমরা যে পশু কুরবানি করব তার বয়স সম্পর্কে। দুই নম্বর, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না। তিন নম্বর, পশু যদি অসুস্থ থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে কি না। এক নম্বর, পশুর বয়স কত। ওট এর জন্য কমপক্ষে 5 বছর হতে হবে, এর নিচে হলে কুরবানি হবে না। আর যদি গরু মহিষ হয় তাহলে তার 2 বছর হতে হবে, এর নিচে হলে কুরবানি হবে না। ছাগল ভেড়া দুম্বা এগুলো 1 বছরের নিচে হলে কুরবানি হবে না, কমপক্ষে 1 বছর হতে হবে। তবে এক্ষেত্রে অনেক ওলামা একরাম দুম্বার ব্যাপারে বলেছেন, যদি সেটা দেখতে খুব বড় দেখা যায়, যদিও 1 বছর না হয়, তাহলে সেটা দ্বারা কুরবানি হবে। তবে সেক্ষেত্রে 6 মাসের উপরে অবশ্যই হতে হবে, অন্যথায় কুরবানি হবে না। দ্বিতীয় নম্বর মাসালা, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হবে কি না। হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় যে মাসালাটা সেটা হলো যে আমরা অনেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমনিভাবে কুরবানি করা যায়, জীবিত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যায়। তবে যদি ফরজ হয় তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে করা ভালো, আর যদি নফল হয় তাহলে অনুমতি না নিয়ে করলেও কোনো সমস্যা নেই, গোশত সবাই খেতে পারবে। তৃতীয় নম্বর মাসালা, যদি গরু অসুস্থ হয় তাহলে কুরবানি হবে কি না। যদি অসুস্থ এমন হয় যে সে যেখানে কুরবানি দেওয়া হয় কুরবানির জায়গায় বাড়ি থেকে যদি সেখানে হেঁটে যে না যেতে পারে, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। আর যদি হেঁটে যাওয়ার মতো সামর্থ্য সে রাখে তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে। আশা করি তিনটি মাসালা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।